আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার যেন মেয়ে হয়, আর ওর যেন ছেলে হয়। কারণ ওর ছেলে হলে ওকে এসে ওর ছেলের বউ আচ্ছা সে কি জানি বলে ঠোনাবে নাকি, যাই হোক সে ক্রিটিক্যাল ক্রিটিক্যাল ভাষা আমার মুখে আসে না। তা হ্যাগা হাফ সেঞ্চুরি বুড়ি মাসি টুনি সবসময় ওই বাচ্চা মেয়েটার পিন্ডি না চটকিয়ে নিজের কি কোনো ভালো কন্টেন্ট নেই? হ্যাঁ এদিকে তো নিজে একদম সাধু বলে মানো। হ্যালো বন্ধুরা আমি আসছি, হ্যালো বন্ধুরা তার আগে বলিনি আমার গলাটা খুব খারাপ, তোমরা জানোই আমি 3-4 দিন ধরে আমি গলা নিয়ে বলে যাচ্ছি, একভাবে যে আমার গলা কিন্তু এখনো কমেনি, গলাটা আমি একটু চিন্তাতে আছি। বাট গলা খারাপ হোক আর শরীর খারাপ হোক ইউটিউবে যখন কাজ করি ভিডিও তো দিতে হবে। হ্যাঁ তা বলে আমার হেটার্সরা বলে বসো না যে ভিডিও পারছো না বলে একজনকে নিয়ে বসে পড়ছো, না আমি একজনকে নিয়ে বসে পড়ি না, আমার ভিডিওতে গিয়ে দেখে এসো। আমি কিন্তু তোমাদের মতন এই ধরনের সমালোচনামূলক ভিডিও বানাই না, কিন্তু অন্যায় যাকেও প্রশ্রয় দিই না। যাই হোক আসছি। হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী রকমারি, দেখি আমি শ্রী বলছি। ভালো লাগলে আজকে আমি যে বিষয়ে তোমাদের সঙ্গে বলতে বসেছি, যাকে নিয়ে বলতে বসেছি বা যে বা যারা এই সমস্ত কথাবার্তা বলছে তোমরা শোনার পর তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও। তো চলো এতক্ষণ ধরে আমার দেখো আমি যে কথা বলছি না এটাও আমি জোর করে বলছি। আজকে দুপুরে আমি একটা ভিডিও দেখলাম আমাদের হাফ সেঞ্চুরি টুনি মাসি মানে তার চামচা বইয়ের চামচা তো টুনি মাসি, তা মানে সে চুমকিকে নিয়ে পড়ছে, কারণ চুমকিকে তো নিয়ে উঠতে বসতে না লাগলে তার হজম হবে না। সব থেকে বড় কথা হজমের থেকে যেটা বড় কথা তার টাকা ইনকাম হবে না, চুমকিকে নিয়ে আজকে পড়েই কিন্তু আজকে তার যত আজকে পেমেন্ট পেল এই একমাত্র এই চুমকিকে নিয়ে পড়ে চুমকিকে নিয়ে বলি। আর চুমকিকে যে সহ্য করতে পারে না কথাতে বলে না শস্যের মধ্যেই ভুল তার বড় যা, কারণ সে তো কাউকেই সহ্য করতে পারে না শ্বশুরকুলের, সে মানুষটাই এমন তার পিতৃ তার বাপের বাড়ি ছাড়া সে শ্বশুরকুলের কাউকেই সহ্য করতে পারে না। নিজের যে একটা রক্তের যে একটা ছোট বাচ্চা আছে তার দেওরে সেটাকে তো সে ভালো করে ভালোই বাসলো না। তো যাই হোক যেটা নিয়ে বলতেছি সেই আসল কথাতে আসি, ফালতু এত বকবক করলে তোমাদের আমার এই ভিডিওটা ইন্টারেস্টিং লাগবে না। 16 লাখ টাকা দিয়ে চুমকি জমি কিনলো, সাংঘাতিক কথা। আর এই 16 লাখ টাকা দিয়ে চুমকি জমি কিনলো না চুমকি বাড়ি করলো এটা শুনে সেই চামচা আর চামচার মালকিন মানে সেই বউ ঘুটে কুড়ানি বউ নিজেকে আর ধরে রাখতে পারছে না যখন সেই ব্যাপারটা শোরগোল হয়ে গেল। হ্যাঁ ও জমি কিনেছে 16 লাখ টাকা দিয়ে, কোথায়? কলকাতাতে মধ্যমগ্রামে না সোনপুরে, কোথায় কিনেছে? তো তাহলে আমার ওপরে অনেক ওপরে আছে। হ্যাঁ রে ঘুটে কুড়ানি বউ তোর ওপরেও আছে, কেন বলতো? কারণ ওর সব আছে, ওর মধ্যে সব আছে। কি আছে? সন্তান আছে, সুন্দর ফুটফুটে একটা মেয়ে আছে, ওর হাজবেন্ড চাকরি করে, ও সারা জীবন মানে এই ইউটিউব না করলে ওর খাওয়ার কথা চিন্তা করতে হবে না, ওর বয়স অল্প, ও সব দিকে ও আছে। আর এই সমস্ত দেখেই তুই জ্বলছিস, তুই আর তোর চানচা টুনির মতো ফুলছিস, সব সময় ওকে দোষ দিয়ে যাচ্ছিস আর ইন্ধন জ্বালাচ্ছিস ঘুটে কুড়ানি বউ তুই, তোকে ঘুটে কুড়ানিই বলবো কারণ তুই তো 2 দিনের বই যাবি উইকি হনু করে যাচ্ছিস। আচ্ছা বন্ধুরা তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো কে কে জানো গো ভারতের জাতীয় খাবার ডালিয়া, বলো তো দেখি ভারতের জাতীয় খাবার না ডালিয়া হয়ে গেছে, আমাদের জাতীয় খাবার ডালিয়া তাই না? তো যাই হোক অনেক কিছু জানতে পারবে আমাদের সেই ঘুটে কুড়ানি বইয়ের কাছে, তার কাছে অনেক কিছু আছে জানার মতো। এই বিষয়ে আবার ফিরে এসেছি, একটু ঠাট্টা করে দিলাম, মানে আর একটা ভিডিও দেখলাম ডালিয়া খেতে একটা বলছি আমাদের জাতীয় খাবার ডালিয়া হয়ে গেছে, জানেই না কোথায় কি বলতে হয় ঘুটে কুড়ানি বউ। উঠতে বসতে সে তার ছোট যাকে এর দ্বারা ওর দ্বারা লাগিয়ে যা নাই তাই বলছে। আজকে তুই যদি মিলেমিশে থাকতে পারতি না তাহলে বলতাম যে না এই বউটা সত্যি ভালো, যেটা আমি এতদিন বলছিলাম। আমার কিন্তু পুরোনো ভিডিও যারা দেখবে এই ঘুটে কুড়ানি বউকে নিয়েও কিন্তু আমি বলেছিলাম, প্রথম থেকেই বলেছিলাম বউ ভালো বউ এই, কিন্তু বইয়ের যখন আসল রূপ দেখলাম ঠিক সেই শাকচুন্নি ঘুটে কুড়ানিগুলির মতন দেখে বললাম না দোষ তো একজনের না দোষ দুজনের। আমি কিন্তু চুমকিকে দোষ দিই কিন্তু তোদের মতন এক পারবা না, কারণ তোরা তো টাকার লোভে একজনকে এক তরফা চুষে খেয়ে যাচ্ছিস। তার বড়টাকে কি গিফট দিল এই আধা বাইশি বুড়ি একটা, হ্যাঁ হাফ সেঞ্চুরি করবি তোর লজ্জা লাগে না? একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা বউ ওরা বিবাহবার্ষিকীতে কি গিফট দিল? তুই শকুনের মতো দুটো চোখ নিয়ে তাকিয়ে আছিস, হ্যারি তুমি কি তোর বর কি গিফট দিল লজ্জা করে না?
হ্যাঁ, নিজের বয়সটার দিকে তাকা। সারাদিন চামচাগিরি করে আছে ওই ঘুটি গুড়ানি বইয়ের, সারাদিন চামচাগিরি করে করে মেয়েটাকে নিয়ে জানায় তাই বলছে। ওর বাপের বাড়ি তো 5 কাঠার উপরে জমি করছে, শ্বশুর বাড়িতে একটা ঘর করছে, আবার 16 লাখ টাকা দিয়ে একটা কলকাতাতে না বারাসাতে না মধ্যমগ্রামে কোথায় একটা জমি কিনছে। দেখে না যা, এই হাফ সেঞ্চুরি বুড়ি টুনি, যা তুই আর কাজ কর, ওই ঘুটি গুড়ানি বইয়ের খুলে এতদিন চামচাগিরি করলি, এখন যা ওই চুমকির ওখানে গিয়ে থাক। ও তখন ভালো মন্দ খাচ্ছে তুই দেখছিস, তোরও জিভটা সামনে রাখতে পারছিস না, বলছিস তো এখন ভালো মন্দ খাচ্ছে, এখন কোথার থেকে আসি, ভালো থাকে ভালো খায়, তা তোরও যদি ওর ভালো মন্দটা খেতে ইচ্ছা করে। হাফ সেঞ্চুরি বুড়ি টুনি, যা তুই ওখানে গিয়ে চুমকি চামচাগিরি কর, যা। কি কথা বউ, ঘুটি কুড়ানি বউকে বলছে চানচা টুনি, বউ তোমাকে আমি আশীর্বাদ করি, তোমার মেয়ে যেন হয়, তোমার যেন মেয়ে হয়, আর ওই চুমকিকে আমি বলি ওর যেন একটা ছেলে হয়। কেন রে, কেন কেন হচ্ছে? এই কারণে বলল, চুমকির বউ এসে চুমকিকে ঠোনা দিবে। কি ভাষা! না রে, চুমকির ছেলেই হোক মেয়েই হোক চুমকিকে ঠোনা দিবে না, বরং বুঝতে পারছে যে তোদের বউরা এসে তোদের ঠোনা দিবে জন্যই তোদের ঘরে ছেলে সন্তান দেয়নি, যেমন টুনি তোর ঘরে দুটো মেয়ে। কি কেমন লাগলো? অনেকে বললে তো শুনতেই হবে, ঢিল মারবি, পাটেল খাবি না, খেতে তো হবে, সবসময় একটা বাচ্চা মেয়ের পিম্বি চোখে বেড়াচ্ছিস তাই না? কে কাকে দেখে জ্বলছে রে? তুই যে বললি চুমকি, চোখ কিন্তু গেলে দিব যদি তুই ওই ঘুটিকুড়ানি বইয়ের দিকে তাকাস, ওকে নিয়ে হিংসা করিস। এ টুনি, চোখ কিন্তু তোর আমি গেলে দিব যদি তুই ওই চুমকির দিকে নজর দিস, তুই আর তোর ঘুটিকুড়ানি বউ, একদম চোখ গেলে দিব তোর আমি। কেন বলতো, দিন রাত চুমকি এখন ইনকাম করে ঘরে নতুন নতুন ফার্নিচার আনছে, ভালো মন্দ খাচ্ছে, আর তুই আর তোর ঘুটিকুড়ানি বউ দুটা মিলে জ্বলছিস আগুনের মতন। আর ওই দেখে দেখে তোর ঘুটিকুড়ানি বউ টুকটাক ফার্নিচার কিনছে। কেন রে, তোর ঘুটিকুড়ানি বউ একদিন বলছিল ঘর ঝাড়তে ঝাড়তে, কি আমাদের তো ডাইনিং এ বসে অভ্যাস নেই, আমরা নিচে বসেই খাবো, কারণ আমাদের ঘরে জায়গা নেই। যে চুমকি জিনিসপত্র আনা দেখলো, অমনি সে একটা ডাইনিং টেবিল নিয়ে আসলো। কিরে ঘুটিকুড়ানি বউ, এত ছোট যাকে দেখে জ্বলছিস কেন রে? হ্যাঁ কি হবে তোর জ্বলে? মাথা ব্যথা হবে না? মাথার মধ্যে বদবুদ্ধি থাকলে, তোর মাথার মধ্যে তো বদবুদ্ধি আর শয়তানি বুদ্ধি। শাশুড়িকে কোথায় চোখ দেখাতে নিয়ে গেছে, নিজের চোখটা দেখাতে যাবে যে, তাই যাই হোক, একটু লোককে তো সান্ত্বনা করতে হবে। লোকে তো বলছে শাশুড়ির গলাটা দেখানোর জন্য চেন্নাই নিয়ে যেতে, ওটাকে তো থামাতাবা দিতে হবে, তাই শাশুড়ির একটু চোখটা দেখে, তাই না ঘুটিকুড়ানি বউ? আর এই টুনি মাসি চাংচা, বইয়ের দোষ বুঝি চোখে পড়ে না? পড়বে কেন, বউ তো পয়সা দিয়ে রাখছে বান্ধা, তাই না? মালকিনকে যদি আমি খেপাই, মালকিন কি আমাকে দেবে? দেবে না, তাই তো টুনি চাংচা দোষ দেখে না ঘুটিকুড়ানি বইয়ের, তাই কি না? আই টুনি, তুই এই সংসারটাকে তুই ভাঙছিস, দুই জায়ের মধ্যে দূরত্ব তুই বাড়াচ্ছিস, তুই ওদের মধ্যে দূরত্ব বাড়িয়ে তুই বসে বসে টাকা ইনকাম করছিস, না হলে পরে তুই কি করে আজকে এত বড় একটা সর্বনাশী কথা বললি যে বউ তোমার যেন মেয়ে হয়? কেন বলতো বললাম, কারণ আমরা জানি আমাদের সংসারে কাকা জেঠু কেউ যদি খারাপ হয় তার রক্তটা তো সে পাবেই, কারণ জিন বলে ব্যাপার, তাই তোমার ছেলে হলে ওই কি কি একটা ভাষা দিয়ে বললো, ওই কি ঘ্যামড়া না কি যাই হোক একটা ভাষা দিয়ে বলো, ওইটার মতন হবে, মানে চুমকির বরের মতন ওই ঘুটিকুড়ানি বইয়ের ছেলে হবে। এই তো শিক্ষা রে, এই তো শিক্ষা চামচা টুনি, দুটো সংসারকে তুই শেষ করে দিচ্ছিস, দুটো বউকে তুই আলাদা করে দিচ্ছিস, তুই করছিস ওদের সংসারটা ভাঙানোর মেয়ের মূল হলো ঘুটিকুড়ানি, সরি টুনি, তুই চামচা। কথায় কথায় চুমকি সাতজনে কত নাটাঙ্গনি করলো, সাতজনে কে নাটাঙ্গনি করছিল? হাই হ্যাঁ টুনি, সাতজনে কে নাটাঙ্গনি করলো? হ্যাঁ সাতজনে নটঙ্গিনী যদি চুমকি একা করে থাকে, সাতজনে নটঙ্গিনী তোর এই ঘুটিকুড়ানি বউ করছে, কেন বলতো? চুমকি যদি সাদ্য বিক্রি করে সাদ্যর কাজ করে, তোর এই ঘুটিকুড়ানি বউ সাদ্য বিক্রি করে সাদ্যের কাজ করছে। ও হচ্ছে মিন 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 করে কথা বলে, কথাতেই বলে মেথিবিরা সব থেকে বেশি বদমাইশ, তোর এই ঘুটিকুড়ানি বউ হচ্ছে সব থেকে বেশি বদমাইশ। আর ও জানিস তো কি, ওর ভালো কমেন্টস গুলো চোখে পারে না, কেউ যদি ওকে একটা খারাপ কমেন্টস বলে, ও ঝাঁকাঝর মোবাইলে বসে বলে খুঁজে 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 বের করে, তারপরে ক্যামেরার সামনে এসে মেথিবিরালের মতো বলতে শুরু করে, বুঝলি চাঞ্চা? লজ্জা করে না একটা বুড়ি, একটা বুড়ি তুই, একটা বুড়ি হয়ে কি করে একটা বাচ্চাদের সংসার তুই নষ্ট করছিস? কি করে বলিস তোমার ছেলে হবে না, ছেলে হলে ওই কাকার মতন হবে, বাজে হবে, এই জন্য তোকে মেয়ে দিচ্ছে, এই জন্য তোকে ছেলে দেয় নাই টুনি, কারণ তোর ছেলে হলে তোর ছেলের বউরাও এসে তোকে পিটাতো, তাই না? যেটা তুই চুমকিকে বলি, যা বলবি তাই ফেরত পাবি। কি কথা! তো চল বন্ধুরা, আজকের মতন এ পর্যন্ত, এই গলানে কথা বলতে কষ্ট হয় আর আমি এই সমস্ত ভিডিও করি না, কিন্তু বলতে বাধ্য না, দেখবো একটা মেয়েকে দিনের পর দিন জান হয় তাই বলেই যাবে, বলেই যাবে, মুখ বন্ধ করে কত থাকবো, এর কি হয় বলো তো বন্ধুরা, এতে এদের লাভ হয়? তো যাই হোক চুমকি, তোমাকে বলছি
অনেক অনেক ভালোবাসা তোমাদের বিবাহবার্ষিকীতে, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আর এইভাবেই ঠিক হাসি খুশি ভাবে তোমরা সংসার করে যাও। আর যে সমস্ত কালো শকুনগুলো আছে ওগুলাকে পায়ে মারিয়ে চলো, ঠিক আছে? সে যেই হোক, তোমার আশেপাশে অনেক কালো শকুন আছে, সেগুলাকে পায়ে মারিয়ে চলো। চলো তোমরা ভালো থাকো, তোমাদের সাংসারিক জীবন যেন অনেক অনেক ভালো হয়। চলো এখানে যাচ্ছি, ভালো থেকো বন্ধুরা, গুড নাইট।